পাগল, আর সেটার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। চলে যাচ্ছি, আমি এটা না মানছি। সমস্ত জমি লিখে দিবেন, এই মেয়েটা, এই মেয়ে আপনি কি বিয়ে করবো? হ্যাঁ বলেন বাবা। বাবা তুমি যা চাও তোমার তাই দেব, তবু আমার মেয়েটা বিয়ে করো। ইম্পসিবল! আপনি কেমন করে ভাবলেন যে আপনার এই কারণে আমি বিয়ে করবো? আমি বিয়ে করবো না। আপনি আপনি আমাকে অপমান করলেন। বাবা তুমি এইরকম রাগ করো না বাবা, তোমার তোমার যা চাবা তোমার সব সম্পত্তি সব কিছু লেগে দিন বাবা, তুমি এইরকম রাগ করতে পারো না বাবা। আপনার সম্পত্তি আপনারই রাখেন, আপনার কোনো সম্পত্তির দরকার নেই আমার। আইন চল, এইবার তো এক মুহূর্ত না বাবা। শোনো শোনো, একটা কথা শোনো, হ্যাঁ আমার সত্য অপমান করে, এই অপমান আমার সহ্য হবো না। তুই মরতে পারিস না, ওইখানে একটা বালিকা কান্না করছে না? চল তো গিয়ে দেখে আসি। সেই জীবনের কোনো মূল্য নাই, সে জীবন আমি আর রাখবো না, আর রাখবো না। বালিকা তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন দেখেন আমার মুখের অবস্থা, আমার এই কালো বর্ণের জন্য আমার কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না। যারাই আমার দেখতে আসে একবার আমার মুখটা দেখার পরে দ্বিতীয়বার তারা আমার বাড়ির দিকে আসে না। এর জন্য আমার বাবা আমারে বসে আমারে মরে যাইতে, সে তো ঠিকই বসে, বলেন আমার এই পৃথিবীতে পাইসে থাকার আর কোনো অধিকার নাই, আর কোনো অধিকার নাই। এর জন্য আমি আত্মহত্যা করতে চাই। শোনো বালিকা, তোমার আত্মহত্যা করতে হবে না, আমি তোমাকে অতি সুন্দর অতি সুন্দর করে গড়ে তুলবো, কিন্তু সেই সৌন্দর্যের মর্যাদা তোমার রাখতে হবে। একটি কথা মনে রাখবা, সৌন্দর্যই সৌন্দর্যের মর্যাদা রাখতে পারে, আর যে সুন্দর না তার সৌন্দর্যের মর্যাদা কেউ রাখতে পারে না। তাহলে আমি যদি তোমাকে সুন্দর বানিয়ে দেই তাহলে তুমি সেটার মর্যাদা করবে, বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব সব কিছু। দাঁড়াও তুমি। আর শোনো, এই না, এটি তুমি রাতে খাওয়ার আগে পানিতে ভিজিয়ে খাবে, তাহলে এক রাতের মধ্যে তুমি সুন্দরী হয়ে যাবে। সত্যি সত্যি আমি সুন্দর হয়ে যাবো তো? হ্যাঁ, কিন্তু একটি কথা মনে রাখবে, সুন্দর হয়ে যাওয়ার পরে তুমি মানুষের সাথেও সুন্দর ব্যবহার করবে, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা এখন আমরা যাচ্ছি। কোথায়? চলে গেছে। যাই হোক, এটা যে আমার দিছে এটা আমি নিয়ম মতো খাবো, নিয়ম মতো খাইলে আমি সুন্দর হয়ে যাবো, আর কেউ আমার অবহেলা করতে পারবো না, সবাই আমার ভালোবাসবো, সবাই। আমি এত সুন্দর হলাম কেমনে? তার মানে
পাগল হইলাম কেমনে? আসলে তো ইয়াল্লা এত সুন্দর কেমনে হইলাম? তার মানে পরিগ্রহ আশীর্বাদ সত্যি হয়েছে। তার মানে আমি আর কোনো সময় কালো হব না। এই যে সুন্দর হয়েছি, আর কেউ আমার বিয়ে ভাঙতে পারবো না, কেউ আমার দেখা হাসো ফিরে নিতে পারবো না। যে আবো সে আমার পছন্দ করবো, এইবার তোমার বিয়ে হবই। ইস, আমার যে এত ভালো লাগছে, আমি যে কি করবো। ইস, কি করতে পারি? প্রথম কি করতে পারি? আমার তো সুখে তোমার তো হারিয়ে যেতেছে। কেমনে করলে সুন্দর লাগবো? যেদিন আমার দেখতে যাবো সুন্দর একটা শাড়ি পরবো, এমনি করে বসবো, এমনি চেয়ে থাকবো। আল্লাহ, কবে আমার একটু দেখতে আসবো? আমি কি দেখতে কত যে সুন্দর হয়েছি, কালা রং তো দেখাই যায় না। ইস, কবে আমার বিয়েটা হবো? তবে পোড়া দেখতে হবো এত সুন্দর, যাতে আমার তো সুন্দর থাকে। হ্যাঁ, কিন্তু কিন্তু কখন দেখতে যাবো? হ্যাঁ, যে দেখবো সেই কবো এত সুন্দর। এটা কি মেয়ে নাকি পরি? আরে সব কিছুই তো কি করবো তোমারে। কালকে আমি যে জায়গায় গেছিলাম না, ওই দিকে দুইটা পরি আমার আশীর্বাদ করছে, কইছে আমারে কালো গায়ের রং থাকবো না। আমি নাকি একটা জিনিস দিছে, ওরা কইতে না করছে, বুঝছো? ওটা যদি গায়ে মেখা ঘুমাই তাহলে সকালে অনেক সুন্দর হয়ে যাবো। আব্বা, তাহলে তো তুমি জানো না এলাকার মানুষ গুলো মনে হয় পরি স্বপ্ন দেখাইছে, বুঝতে পারছো? আর যারা আমার দেখতেছে গ্রামের মানুষ, ওই আব্বা আমি যখন কালো আসিলাম তো তার কেউ দেখবার ইয়া নাই। ওরা বেশ সুন্দর বেশি দিকে আমার সময় দলে দলে দেখতে আছে। আমি ভুলও কারোর সামনে যাবো না, এমন আমার একটা দাম আছে না। আমি যদি কারোর সামনে যেতাম তো আমার কোনো দামই রইল না, আমারে কেউ দেখবার আইতে পারবো না। তুমি যাও গেতে তাহলে মারো। মা, তুই আরে কি বলতেছ? গ্রামের এলাকার মানুষ পার্শ্ববর্তী লোক আর তো দেখতে আসবো, এটা নিয়ে মন খারাপ করা যাবো না। আর তুই যে একটা কথা কইলি যে মন্ত্রী মিনিস্টার ছাড়া বিয়ে হবে না, আমরা সাধারণত গরিব আছে বলা, তুইও গরিব, তো সেই বাম মতো পাত্র আনতে হবে না। তোর আশা যে যেটা করছে ঠিক না মা, কারণ আমরা সাধারণত গরিব মানুষ, এই হিসাবে কথা পারবো না। কি কইলা বাবা তুমি? হ্যাঁ আমি গরিব, ঠিক আছে আমি গরিব হইতে পারি, কিন্তু আমার চোখ দুইটা বা গরিব দিকে যায় না। গরিব দিকে যাইবো কার চোখ? যারা আমি গরিব থাকো দিকে আমি গরিব হইতে পারি, কিন্তু আমার চোখ দুইটা যায় এই রাধা বাসাবো দিকে, বুঝতে পারছো? আর আপনার একটা কথা কই তোমারে, তুমি অনেক কত আমার কোন দিকটা কম আছে যে আমি একটা ফাইনের পোলা দিকে বিয়া করবো? আমি কোনো রাজা নাইলে মন্ত্রীর পোলা, এছাড়া আমি বিয়া করবো না। তোমার শেষ কথা কয়ে দিলাম। মা, এত রোগীর অহংকার দেয়, এত অহংকার করাই ভালো না, বুঝছো? আমরা সাধারণ গরিব মানুষ, ওইভাবে চিন্তা ভাবনা করে ওইভাবেই আমাদের চলতে হবে। তুমি এইভাবে আর কথা বললো না আমার, বুঝছো? অহংকার নিয়ে কথা কওয়া মোটেই ঠিক না, আমার কাজ আছে, আমি চলে যাই এখন। কি সুন্দর করে কইয়া গেল, তুমি যেরকম তুমি তো তেমন ভাবে বিয়া বেড়া বইসো, অসম্ভব বললো না। আমার মতো এত সুন্দর হইয়া এখন কি সারা দেশ আর একটা আছে কিনা এটা সন্দেহ। আমি তো আমার মতো পোলা না পেলে বিয়েই করবো না, কমসে কম তো মন্ত্রীর পোলা লাগবই, আর না আসা পর্যন্ত আমি স্বপ্নে দেখতে থাকি। আমরা যে মেয়েকে এত সুন্দর বানিয়ে দিয়ে আসলাম, চল তো গিয়ে দেখে আসি সে এখন কি করছে। আচ্ছা চলো, শোন এবার আমরা ছদ্মবেশে যাবো, যাতে ও আমাদের চিনতে না পারে। আচ্ছা চল। কত সুন্দর হয়ে গেছে আগে থেকে, কেউ আর দেখলে আমার চোখে ফেরাতে পারবো না। এইবার আর আমার কোনো বিয়া ভাঙবো না, এতদিন পোলারা দেখে আমারে কইছে আমি সুন্দর না, এখন আমি কম আমার মতো সুন্দর কে? ও মা, কি সুন্দর লাগতেছে আপনি রে।
কে আপনি আর আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? আপনি সাহস তো কম না, এই হাত দিয়ে আপনি আমার মুখের ভিতর হাত দিয়েছেন। ছি, কি কাপড় চোপড় পরে আছে, ঢুকে দিছে। ভাই তুমি কে? হ্যাঁ, কিভাবে আসছো বাড়ির ভিতরে? শুনেন, আপনি কি রূপের অহংকার করতেছেন? আগে তো জানতাম আপনি নাকি এত সুন্দর ছিলেন না, কালো ছিলেন। আচ্ছা, আপনি সুন্দর হইলেন কেমন করে? কোনো জাদুটনা করছে নাকি অন্য কিছু মাখছেন মুখের মধ্যে? ধ্যাত, আপনি যেসব কি বলতেছেন না, আমি আগে থেকে এত সুন্দর আর আপনি এরকম কথা কিভাবে করতে পারেন? হ্যাঁ, চিনি না জানি না হুটহাট করে কি নাকি বলতেছে। ঠিক গায়ে থেকে কিরকম বিছি বিছি গন্ধ বেরোচ্ছে। আই, আপনাদের আদব কায়দা নাই যে কার সামনে কিভাবে আসতে হয়? আরে, আপনার সাথে তো আমার কথা বলেই যায় না। আগে যদি জানতাম তাহলে তোমাকে কখনো আমি সুন্দরী করে দিতাম না, আগের মতোই করে রাখতাম। ছি 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 ছি, তুমি মানুষকে মানুষ ভাবো না? মানুষ ছোট হোক বড় হোক তাকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসতে শেখো। কিন্তু তুমি তুমি আমার সাথে কি ব্যবহারটা করলে? আমি দেখতে এসেছিলাম রূপ পরিবর্তন করার পর তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করো, কিন্তু আমি এসে একে দেখলাম। আমি যখন ছদ্মবেশে আসলাম তুমি আমার সাথে কি ব্যবহার করলে? আর সাধারণ মানুষের সাথে তাহলে তাহলে তুমি কেমন ব্যবহার করো? ছি ছি, না, তোমার আগের রূপই অনেক শ্রেয় ছিল, অনেক ভালো ছিল। তুমি আবার ফিরে যাবে তোমার আগের রূপে। আরে না না, আমি একদমই বুঝতে পারিনি এটা যে আপনি ছিলেন, তাহলে তো আমি মোটেও আপনার সাথে এরকমভাবে কথাবার্তা বলতাম না। আমি যদি জানতাম যে আপনি, তাহলে আপনার সাথে ভালো করেই কথা বলতাম। আর আপনি না আমাকে আমার আগের রূপে ভুলো ফিরাই দিয়েন না। না, অহংকারীর কোনো ক্ষমা হতে পারে না, অহংকার পতনের মূল, আর সেটার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। জাদুর লাঠি ফিরিয়ে দাও ওকে আবার আগের রূপে। না না, আপনি কিন্তু ভুলো আমার সাথে আর কথা করবেন না, তাহলে আমি গ্রামের কারো কাছে মুখ দেখাতে পারবো না। বলে দিচ্ছি কিন্তু ভালো ভাবো। জাদুর লাঠি, তুই ওকে আবার আগের রূপে ফিরিয়ে দে। কি হলো এটা? আরে আমার চলে যাচ্ছে সরাসরি, কি যে করি, আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আপনি না সরাতো তাড়াতাড়ি। চলে যাচ্ছি, আমি এটা না আমার বলছি, আমার এবার কেন লাগতেছে? কি এইসব এইসব কি হয়ে গেল? আপনি আমার সাথে কেন এমন করলেন বলেন তো? আমি কি দোষ করছি আপনার সাথে? ইয়াল্লাহ, আমার এসব কি হয়ে গেল, কি হয়ে গেল আমার এসব? আমি নাকের মতো হয়ে গেলাম। কোথায় চলে গেলেন আপনারা? আমার এসব কি হয়ে গেল? আপনারা কই গেলেন? দেখেন আমার আমার রূপ ফিরাই দেন। এই অবস্থা যদি আমার কেউ দেখে, দয়া করে না মানে একটু দয়া করে, কি হয়ে গেল, কি হয়ে গেল, আমি আর কি করবো, আমার মুখ কারণে হবো কি? আপনাকে আল্লাহ 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 দয়া করে না বলুন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো সময় অহংকার করবো না। আমি বুঝতে পারছি এই অহংকারের জন্য আজকে অবস্থা।